মালদহে কচ্ছপ পাচার রুখল আরপিএফ, দিল্লি ফেরত ফারাক্কা এক্সপ্রেস থেকে উদ্ধার কচ্ছপ। মালদা টাউন স্টেশনে 5টি কচ্ছপ উদ্ধার, ঘটনায় গ্রেপ্তার 2 মহিলা। ধৃত 2 মহিলা মিনা দেবী ও লাখো দেবী, ভাগলপুরের বাসিন্দা। ধৃতরা সম্পর্কে 2 বোন, সাহেবগঞ্জ থেকে কচ্ছপগুলি ট্রেনে তোলা হয় বলেই জানতে পেরেছে আরপিএফ। উদ্ধার হওয়া কচ্ছপগুলি বনদপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ। ধৃত 2 মহিলা কচ্ছপ পাচার চক্রের কেরিয়ার বলেই প্রাথমিক অনুমান। টাকার বিনিময়ে কচ্ছপগুলি হাত বদলের জন্য তাদের বলা হয়েছিল বলে প্রাথমিক জেরায় জানিয়েছে ধৃতরা। अरे बेटेड है, ऐसे नहीं कसके पकड़ी मैंने, प्लीज। हम बोल रहे तो फिर बाप रे कैसे पकड़ी है, क्या दिक्कत মালদা বা পশ্চিমবঙ্গ, এটা কিন্তু একটা চেন রয়েছে, যে চেন কিন্তু কাজ করে, যে চেন কিন্তু এই কচ্ছপ পাচার চক্রের সঙ্গে যুক্ত, এবং এটা কিন্তু একটা সংগঠিত চক্র এমনটাই আমরা, এটা আমরা এর আগেও মালদায় একাধিকবার দেখেছি, যেখানে কিন্তু কচ্ছপ উদ্ধারের ঘটনা ঘটেছে এবং আটকের ঘটনা ঘটেছে যারা এই কচ্ছপ পাচার চক্রের সঙ্গে। আজ যে দুজনকে গ্রেপ্তার, আমি যারা যাই इसको सीधा करिए, बढ़िया 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 बढ़िया। चारों खोलिए, ये वाला भी खोलिए और उसको सीधा करिए चारों को। ऐसे हाथ रखेंगे तो काट लेगा, मुंह कैसे फाड़ रहा हूँ। इधर देखिए।